হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনারা এনআরসি খরচা চেক করতে গিয়ে যে প্রবলেমটা আপনারা পড়ছেন সেটা হলো অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট। তো এখানে দেখেন বন্ধুরা, এখানে আমি একটা চেক করছি, তো দেখাচ্ছে রিজেক্ট অ্যান্ড প্রথমে যেটা আমি চেক করছি সেটা দেখাচ্ছে অ্যাকসেপ্ট। তো এই অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্টটা কী এবং কেন এসেছে বা অ্যাকসেপ্ট হলে কি রিজেক্ট হলে কি, আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। তো প্লিজ এই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, অনেকে লুক দেখছি পুরানা যে লিস্টের নামগুলো এসে গেছে সবার, তবু আবার নতুন লিস্টে চেক করছে। তো নতুন লিস্টে চেক করে আপনি আপনার নাম খুঁজে পাবেন না। তো প্লিজ, যার প্রথমে নামগুলো এসে গেছে এবং প্রথমে সব নামগুলা আপনারা এসে গেছে প্রথম লিস্টে, তার বাদল লিস্টে আপনারা গিয়ে চেক করবেন না, তা না হলে এই লিঙ্কে কাজ করবেন না। শুধু এই লিঙ্ক কাজ করে নতুনদের জন্য। তো চলুন বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা চেক করবেন ঘরে বসে আপনাদের মোবাইল দিয়ে। তো চেক করার পরে যদি আপনার অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট হয় তো আপনি কি করবেন? তো সিম্পলি আমি ক্রোম ব্রাউজারে যাব, এখানে নতুন এক্সট্রা স্টেপ নেব। এরপরে আমি এখানে সিম্পলি এই আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। তো এনআরসি কমপ্লিট ড্রাফট, তো এখানে দেখেন এনআরসি AAAM .NIC.IN। যখন আপনারা সার্চ দিবেন তারপরে যে লিঙ্কটা আসবে এইভাবে, দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অফ, এখানে সিম্পলি আপনারা ক্লিক করতে হবে। যেই আপনি ক্লিক করবেন তারপরে যেই এখানে আপনার ARN নম্বর দিতে হবে, এর নিচে যে এই যে ক্যাপচারগুলো আছে সেই বহু এখানে বসাতে হবে। তো সিম্পলি আপনারা আপনাদের NRI নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনাদের 21 অঙ্কের, এরপরে এখানে আপনার ক্যাপচারগুলো দিয়ে দেবেন। তো দেখেন যদি আপনারা NRI নাম্বার দেওয়ার পিছত যদি আপনারা এইভাবে আসে অ্যাকসেপ্ট, ওকে, তো আপনারা বুঝে গেলেন আপনাদের কোনো কিছু দৌড়ানি লাগবে না, আপনাদের ঠিক আছে, একদম অ্যাকসেপ্ট হয়েছে। আপনি যে নেক্সট ডকুমেন্টগুলো দিয়েছেন তো আপনাদের ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করেছে এবং আপনাদের স্ট্যাটাস এখানে দেখাবে অ্যাকসেপ্ট। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার নাম সহি হয়েছে এবং আপনার সহি হওয়ার জন্য আপনার নামটা অ্যাকসেপ্ট হয়ে এসেছে। এখন আমি নেক্সট বলবো, আপনারা যখন আপনারা এখানে এইরকম সার্চ দেবেন আপনার ARN নম্বর দিয়ে, এরপরে যদি রিজেক্ট আসে তো আপনারা কি করবেন? তো দেখেন বন্ধুরা, এখানে আমি দুইটাই একটা প্রথমে চেক করছি অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট যেটা চেক করছি সেটা রিজেক্ট। ওকে, তো এই রিজেক্ট কেন হলো? তো বন্ধুরা দেখেন এখানে স্ট্যাটাসে দেখাচ্ছে রিজেক্ট। তো রিজেক্ট আর অ্যাকসেপ্ট আপনারা বুঝে গেলেন যে আপনাদের আর কোথায় দৌড়াতে হবে না। আর এই রিজেক্টের জন্য আপনাদের 3 মাস টাইম দেওয়া হয়েছে, 3 মাসের মধ্যে আপনারা এটা আবার নথিপত্র জমা দিয়ে আপনারা এখানে অ্যাকসেপ্ট করাতে হবে। তো প্লিজ আপনারা টেনশন নেবেন না, প্লিজ সবাইকে বলছি টেনশন নেবেন না, যেহেতু আপনাদের হাতে 120 দিন আছে, 120 দিনের মধ্যে আপনারা আবার রিডকুমেন্ট দিয়ে আপনাদের একটা প্রসেসিং করে দেবে। তো আপনাদের রিডকুমেন্ট দেবে, তারপরে আপনারা এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো প্রথম কথা হলো, যাদের এখানে নাম আসে না তারাই একটু কষ্টের মধ্যে, যাদের নাম এসেছে আর এইভাবে রিজেক্ট এসেছে তো তারা প্লিজ টেনশন নেবে না। তাদের অ্যাকসেপ্ট করানোর 3 মাস টাইম দিয়েছে আমাদের সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, আপনারা বুঝে গেলেন অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট। তো আমি আবারও বলছি, যদি আপনারা পুরানা ARN নম্বর দিয়ে যদি চেক করেন, আপনাদের প্রথম লিস্টটা এসে গেছে আবারও চেক করেন, তাহলে এই লিঙ্কে কাজ করবেন না। লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ গিয়ে সবাই চেক করুন এবং দেখুন আপনার অ্যাকসেপ্ট হয়েছে বা রিজেক্ট হয়েছে। শুধু তাদের জন্য যারা নতুন গিয়ে নথিপত্র জমা দিয়েছে তাদের জন্য এই নতুনটি, ওকে। আমাদের তো প্রথমে লিস্টে নাম এসে গেছে তো আমাদের কোনো টেনশন করতে হবে না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটির মধ্যে আপনারা বুঝলেন অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট কি, এনআরসি লিস্ট চেক করতে আমার ডিসক্রিপশন লিঙ্ক ফলো করতে পারেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা অনেক লোক টেনশনে আছে, ভাই বন্ধু বাবা অকল। তো প্লিজ এই ভিডিওটা আপনাদের বন্ধু বা ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, যাতে করে তারা বুঝতে পারে। তো বন্ধুরা, বাই বাই, আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।